আপনাদের এই মানিক মিয়া ইতরের মতো সৌদি বসে বসে একদম মরে যাচ্ছে এরকম মার কথা কয়ে কয়ে কান্দে কান্দে এখন এসে বৌরিনে নাচতেছে। দর্শক, এবার মানিক মিয়াকে শাসিয়ে দিল একজন দিনে আলেম, একজন মাওলানা। তিনি বললেন যে মানিক মিয়াকে যেখানেই পাবেন সেখানেই জুতা পেটা করবেন। এই মানিক মিয়াকে নিয়ে অনেক বাজেমূলক একটি তথ্য দিলেন এই মাওলানা। চলুন আমরা সরাসরি সেই মাওলানার মুখ থেকে শুনে আসি যে এই মানিক মিয়াকে নিয়ে কি ধরনের তথ্য দিলেন। আপনাদের এই মানিক মিয়া ইতরের মতো সৌদি বসে বসে একদম মরে যাচ্ছে এরকম মার কথা কয়ে কয়ে কান্দে কান্দে এখন এসে বৌরিনে নাচতেছে। জোরে বলেন ঠিক কিনা? এই ধরনের কুলাঙ্গার এই মানিক মিয়া আপনাদের টাঙ্গাইলের দুর্নাম করেছে। এই মানিক মিয়ারে যেখানে পাবেন ওই জায়গা ওরে জুতাবেন, তাহলে এই রকম নতুন ইতর আর তৈরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? নতুন ইতর এরকম আর তৈরি হতে দিয়েন না। এরা সমাজকে কলুষিত করে ফেলতেছে। এরা এদের কারণে যেটা সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে, আপনার কলিজার টুকরা সন্তানটা ধীরে ধীরে ওই রকম ইতর হওয়ার স্বপ্ন দেখে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি দুই তিনটা কথা বলবো, কথা বলে আমার কথা শেষ করে দেব। রায়হানের নাসিদ আপনারা শুনবেন, ওর গজল শোনার জন্য আপনারা অনেকে এসেছেন, ঠিক না বেঠিক? আমি নিজেও গজল গাই, আমি আগে ওয়াজ করতাম, এখন ওয়াজ করি না। এর সবচেয়ে বড় কারণ হলো ওয়াজ যারা করবে ওয়াজ তৈরি করা লাগবে না। সবাই যদি ওয়াজ করে সমানে তাহলে তৈরি করবে কারা? এজন্য তৈরি করতে নেমেছি, বুঝছেন? আমাদের কোরআন এবং হাদিস এই শিষ্টাচারটা শিখায়। দর্শক মন্ডলী, আপনারা ইতিমধ্যে সেই মাওলানার মুখ থেকেই মানিক মিয়ার কুকীর্তির কথাগুলো শুনে ফেললেন। সব বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে ভুলবেন না। আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।